সাধারণ মানুষ সর্বদা সঙ্গে আছেন। ভোট প্রচারে বেরিয়ে এমনই কথা জানালেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। অপেক্ষার অবসান ঘটিয়ে সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বাংলার তিন কেন্দ্র অর্থাৎ উত্তরবঙ্গের তিন জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে 19 এপ্রিল তথা শুক্রবার। এখনো পর্যন্ত বাংলার বহু কেন্দ্রেই বাকি রয়েছে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনকে পাখির চোখ করে লড়াই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা এবং নেতৃত্বরা। অন্যথা হচ্ছে না নদিয়ায়। সাধারণ মানুষের মন জয় করতে নিত্যদিন ময়দানে নেমে প্রচার পর্ব সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেই তালিকাতেই নাম রয়েছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। চাঁদি ফাটা গরমে জ্বলছে বাংলা। বাড়ি থেকে বেরোলেই যেন মাথার ঘাম পড়ছে পায়। সিলিং ফ্যান বা এসি ছাড়া কাটানো যাচ্ছে না একটা মুহূর্ত। এমনকি আবহাওয়াবিদদের তরফে বারে বারে সতর্ক করা হচ্ছে কোনো মতে যেন বেলা 12টার পর বাড়ির বাইরে না বেরোনো হয়। তবে সাধারণ মানুষের জন্য নিয়ম প্রযোজ্য হলেও বাড়ি বসে থাকলে কিন্তু চলবে না রাজনৈতিক দলের প্রার্থীদের। কারণ অবশ্য একটাই, আর সেটা হলো লোকসভা নির্বাচন। তাই প্রখর রোদ এবং তীব্র গরমকে উপেক্ষা করে প্রত্যেক দিন নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আজ অর্থাৎ শনিবার সেই একই দৃশ্য দেখা গেল নদিয়া জেলার নবদ্বীপে। আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শনিবার প্রচারে নামেন বিজেপি প্রার্থী। রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপে ভোট প্রচারে আসেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রথমে নবদ্বীপ থানার হুলোরঘাট এলাকায় ভোট প্রচার করেন জগন্নাথ সরকার। নৌকায় চড়ে ভোট প্রচার করেন তিনি। এরপর মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন রাস্তায় হুটকোড়া গাড়িতে চড়ে প্রচার করতে দেখা যায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে। তার সঙ্গেই দিনের এই প্রচার ময়দানে হাজির ছিলেন বিজেপির একগুচ্ছ কর্মীরা। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নদিয়া রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমার মনে হয় ভেতরে ভেতরে শ্রী চৈতন্যদেব সবকিছু পরিবর্তন করে দিচ্ছেন। উল্লেখ্য, শান্তিপূর্ণ নির্বাচনের উদ্দেশ্যে একগুচ্ছ পদক্ষেপ অনেক আগেই নিয়ে ফেলেছিল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার অনেক আগেই রাজ্যে এসে পৌঁছেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন গ্রামে গ্রামে রুটমার্চ পর্ব সারতে দেখা যাচ্ছিল তাদের। এমনকি কথা বলছিলেন আম জনতার সঙ্গে। কিন্তু এত কিছুর পরেও হলো না কাজ। লোকসভা নির্বাচনের প্রথম দিনেই অর্থাৎ চলতি মাসের 19 তারিখ উত্তরবঙ্গে যে তিন জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই তিন জেলা থেকে উঠে এসেছে নানান রকম অপ্রীতিকর ঘটনা। আর তাই ক্রমশই আরো কঠোর হাতে নির্বাচন কমিশন সবটা সামলানোর চেষ্টা করে যাচ্ছেন। সম্পূর্ণ লোকসভা নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে কারণেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত বঙ্গে 39টি লোকসভা কেন্দ্রে বাকি রয়েছে নির্বাচন। উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছে সে ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে জেলা নির্বাচন কমিশন। জোর কদমে চলছে সেই কাজ। এখন দেখার আগামী নির্বাচনগুলি ঠিক কিভাবে সম্পন্ন হয় বাংলায়।